আনারস খাওয়া শরীরের জন্য অত্যন্ত উপকারী। আনারস আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি, জুস, সালাদ বা এমনিতেই। আর আজকে আমি আনারসের কিছুটা ভিন্ন একটা রেসিপি শেয়ার করছি। এটা তৈরি করতে মোটামুটি 4 থেকে 5 মিনিট লাগবে, কিন্তু খেতে অনেক মজার আর উপকরণ লাগবে খুবই কম। আশা করব আজকের এই সিম্পল রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। এখানে একটা বড় সাইজের আনারস নিয়েছি, আনারসটা পাকা। চাইলে কাঁচা আনারস দিয়ে এটা তৈরি করতে পারেন, তবে পাকা আনারস দিয়ে করলে এটা খেতে বেশি ভালো লাগে। একটা বোলে আমি 4 পিস আনারসের স্লাইস নিয়ে নিচ্ছি, কিছুটা মোটা মোটা করে কেটে নিয়েছি। আর মাঝখানে যে শক্ত অংশটা আছে সেটাকে আমি কেটে বাদ দিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য মরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি। চাইলে মরিচ কুচির পরিবর্তে আপনারা এখানে চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন। 1 চা চামচ দিয়ে দিচ্ছি সরিষার তেল, আর চাইলে এখানে কিন্তু কালো গোলমরিচও দিতে পারেন। এবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। এদিকে একটা প্যান আমি হাই আঁচে হিট করে নিচ্ছি। প্যানটাকে অবশ্যই অনেকটা হিট করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি আনারসের স্লাইসগুলো। চুলার আঁচটা হাইয়ে আছে, এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব না। 2 মিনিট পরে এটাকে আমি উল্টিয়ে নিব। আনারসের যে একটা মিষ্টতা আছে সেটা ক্যারামেলাইজড হবে, আর এরকম কিছুটা পড়া পড়া করে নিলে কিছুটা স্মোক ফ্লেভার আসবে। এতে করে খেতে এটা দারুণ মজা লাগে। চাইলে আনারসটাকে ডুমো ডুমো করে কেটে শাসলিকের মতো করে গ্রিল করতে পারেন, এটা খেতেও অনেক ভালো লাগে। আর 2-5টা এরকম পড়া পড়া করে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। 5 মিনিট লেগেছে আমার এগুলো ফ্রাই করে নিতে। উপর দিয়ে সামান্য মরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি দিয়ে নিচ্ছি। এটার স্মেলটা কিন্তু অসাধারণ আর খেতেও অনেক ইয়াম্মি। আশা করব আজকের এই সিম্পল রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। বাসায় এবার আনারস থাকলে একবার এভাবে ট্রাই করে দেখুন, ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।